দেশে তখন পাকিস্তান শাসনামল চলছে। তিনি চাকরি করতেন শেল অয়েল কোম্পানিতে। স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পর মে মাসে চলে যান লন্ডনে। মুক্তিযুদ্ধের সহায়তার জন্য গড়ে তোলেন দুটি সংগঠন। সে বছরেরই ডিসেম্বরে সদ্য স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে ফিরে আসেন। ফেরার সময় তিনি তার লন্ডনের ফ্ল্যাটটি 16,000 পাউন্ড দামে বিক্রি করে দিয়েছিলেন। কি করেছিলেন তিনি এই টাকা? কিভাবে তার হাত ধরে বিশ্বের বৃহত্তম বেসরকারি সংস্থা হয়ে উঠেছে বাংলাদেশের প্রতিষ্ঠান ব্র্যাক? চলুন গল্পটা জানার চেষ্টা করি এই ভিডিওতে। ১৯৩৬ সালের 27 এপ্রিল হবিগঞ্জ জেলার বানিয়াচং এ জন্মগ্রহণ করেন তিনি। তার পূর্বপুরুষরা ছিলেন ওই অঞ্চলের জমিদার। ১৯৫৮ সালে যখন লন্ডনে চার্টার্ড অ্যাকাউন্টিং এ পড়েন, তখন তার মায়ের মৃত্যু হয়। বছর চারেক পর এই কোর্স সম্পন্ন করে লন্ডনেই প্রথম চাকরিতে যোগ দেন তিনি। এরপর কানাডা যুক্তরাষ্ট্র হয়ে শেষমেশ স্থিত হন এই বাংলাদেশেই। যোগ দেন শেল অয়েল তেল কোম্পানিতে। ১৯৭০ সালের নভেম্বর মাসে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আঘাত হানে। এ সময় তাই তিনি তার বন্ধুদের সঙ্গে হেল্প নামের একটি সংগঠন গড়ে তুলে ঘূর্ণিঝড় উপদ্রুত ভোলার মনপুরা দ্বীপের অধিবাসীদের পাশে গিয়ে দাঁড়ান। সেখানে তারা ব্যাপক ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করেন। সেখানে তারা ক্ষতিগ্রস্ত লোকজনকে রিলিফ দেয়া, ঘর বাড়ি তৈরি করে দেওয়ার কাজ করেন। ১৭ যুদ্ধ শুরু হওয়ার পর তিনি লন্ডনে গিয়ে মুক্তিযুদ্ধের সহায়তার জন্য গড়ে তোলেন দুইটি সংগঠন। ডিসেম্বরে তিনি সদ্য স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে ফিরে আসেন। লন্ডনের ফ্ল্যাট বিক্রির 16,000 পাউন্ড অর্থ দিয়ে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। শুরু করেন ত্রাণ কার্যক্রম। সিলেটের সাল্লায় যুদ্ধে বিধ্বস্ত একটি জনপদের মানুষজনের জন্য ত্রাণ সহায়তা দিতে গিয়ে রাত দিন খেটেছেন মানুষের জন্য। একটি দোতলা ঘরে হারিকেনের আলোতে এক নিষ্ঠভাবে কাজ করে গেছেন। যারা আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে পারছে না, যাদের মধ্যে মেয়ে শিশু বেশি, তাদের গাছতলায় বসে পড়ানোর ব্যবস্থা করেছেন। এভাবে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্ট কমিটি বা ব্র্যাকের। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলছি। তিনি স্যার ফজলে হাসান আবেদ। বাংলাদেশ তো বটেই, এমনকি বিশ্বের অন্যতম বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা তিনি। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র বিমোচনে কাজ করে এই এনজিওটি। ত্রাণ সহায়তা এবং প্রাসঙ্গিক বিষয়ে ফিরতে চাই। যুদ্ধ পরবর্তী সময়টায় ভারত থেকে অনেক পরিবার ফেরত আসছিল। একদিন ফজলে হাসান আবেদ ভাবছিলেন, এই যে মানুষ দেশে আসছে, কিন্তু যুদ্ধে তাদের সমস্ত কিছু হারিয়ে গেছে। তিনি তখন তাদের উন্নয়নে কাজ শুরু করলেন। সেই যে শুরু করলেন, আর পিছু ফেরা হলো না। সেই সময় যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের অনেক কাজ ছিল। সরকারের পাশাপাশি তখন ব্র্যাকের মতো আরও কয়েকটি প্রতিষ্ঠান উন্নয়নমূলক কাজে এগিয়ে আসে। বাড়ি বিক্রি আর জমানো অর্থ দিয়ে কাজ শুরু করলেও এরপরে বিদেশি দাতা সংস্থা অক্সফাম জিবির সহায়তা পায় ব্র্যাক। ১৯৭২ সালের দিকে অক্সফাম জিবি প্রায় 2 লক্ষ পাউন্ড দিয়েছিল ব্র্যাককে। সেই অর্থ দিয়ে ব্র্যাক অনেকগুলো প্রকল্প হাতে নেয়। পরবর্তীতে আরও কিছু বিদেশি সংস্থার সহায়তা পায় স্যার আবেদের এই প্রতিষ্ঠান। ১৯৭৩ সালে যখন পুরোদস্তুর উন্নয়ন সংস্থা হিসেবে ব্র্যাক তার কার্যক্রম শুরু করে, তখন তার নাম পরিবর্তন করে ফেলা হয়। রাখা হয় বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। তবে সংক্ষেপে ব্র্যাক নামই থেকে যায়। কবি সুফিয়া কামাল ছিলেন ব্র্যাকের প্রথম চেয়ারম্যান। একই সময় নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বভার ছিলেন ফজলে হাসান আবেদ। পরবর্তীতে 2001 থেকে 2019 সাল পর্যন্ত প্রায় 19 বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন স্যার আবেদ। ১৯৭৪ সালের দিকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করে ব্র্যাক। ক্ষুদ্র ঋণের বড় সুবিধা হচ্ছে নিম্নবিত্ত মানুষের কিছু করার জন্য, স্বাবলম্বী হওয়াটার জন্য পুঁজি পাওয়া যায়। ব্র্যাক প্রথম দিকে দুইটি কার্যক্রম গুরুত্বের সঙ্গে শুরু করেছিল। একটি হচ্ছে বয়স্কদের শিক্ষা, পাশাপাশি গ্রামীণ শিশু তরুণদের শিক্ষা দেওয়ার কার্যক্রম শুরু করা। দ্বিতীয়টি নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। 80-এর দশকে বাংলাদেশের অর্থনীতির বড় একটা অংশ আসতো বিদেশি ঋণ বা অনুদান থেকে। সে সময় ব্র্যাক চিন্তা করতে শুরু করলো, আমরা বিদেশি টাকার উপর নির্ভর করে সারা জীবন হয়তো চলতে পারবো না। তখন প্রতিষ্ঠানটি মানুষকে স্বনির্ভরশীল হয়ে উঠতে বা তৈরি করতে উদ্যোগ নিল। ব্র্যাক ঋণ দিচ্ছে, মানুষ উৎপাদন করছে, কিন্তু সেটার বাজারজাত করতে পারছে না। মেয়েরা কাপড় তৈরি করছে, কিন্তু বিক্রি করতে পারছে না।
আবার কৃষকরা বিক্রি যাদের কাছে করছে সেই আড়তদাররাই বা সেই পণ্যগুলো রাখবে কোথায়? তখন ব্র্যাক কোল্ড স্টোরেজ করার সিদ্ধান্ত নিল। ঋণ নিয়ে মানুষ গরু কিনে দুধ বিক্রি করতে পারছে না, ব্র্যাক দুধ কিনে নিচ্ছে, সেটার জন্য চিলিং সেন্টার করতে হচ্ছে। নারীদের তৈরি পণ্য বিক্রি করার জন্য তারা আউটলেটও তৈরি করলো। মানুষকে শুধু সক্ষম করলেই তো চলবে না, তাকে আত্মনির্ভরশীল করতে হলে নিয়মিত রুজির ব্যবস্থা করতে হবে, বাজারের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করে দিতে হবে। ব্র্যাকের এমন সম্মিলিত পদক্ষেপে সেই সময় গ্রাম থেকে শহরব্যাপী সুফল পেতে শুরু করলো মানুষ। প্রতিষ্ঠানটির এগিয়ে যাওয়ায় যেটি রেখেছে সবচেয়ে বড় ভূমিকা। একসময় ক্ষুদ্র ঋণ ও নানা উন্নয়ন প্রকল্প নিয়ে ব্র্যাক কাজ করলেও ধীরে ধীরে তাদের নানা সহযোগী প্রতিষ্ঠানের জন্ম হয়। 1978 সালে জন্ম হয় ব্র্যাকের অন্যতম ব্যবসা সফল সহযোগী প্রতিষ্ঠান আরব, যেখানে তৃণমূল নারীদের হাতে তৈরি নানা পণ্য বিক্রি হয়। পর্যায়ক্রমে কোল্ড স্টোরেজ, পাস্তুরীকৃত দুধ ও দুগ্ধজাতীয় পণ্যের ব্যবসা, বিনিয়োগ ও ব্যাংক এবং বিশ্ববিদ্যালয় সহ নানামুখী উদ্যোগে সম্প্রসারিত হয়েছে তার আবেদের এই প্রতিষ্ঠান। ব্র্যাক যে শুধু দেশের মধ্যে তাদের কার্যক্রম সীমাবদ্ধ রেখেছে এমন নয়, ব্র্যাককে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গন নিয়ে যাবার কথা ফজল হাসান আবেদ প্রথম ভাবেন 2007 দিকে। সে সময় তিনি একবার ক্যালিফোর্নিয়া গিয়েছিলেন। অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের সঙ্গে ডিনারের সময় জবস তাকে বলেছিলেন, তোমার মডেলটা এত ভালো, তুমি বাংলাদেশের বাইরে কেন কাজ করছো না? সেবারই প্রথম স্যার আবেদ ভাবলেন যে দেশের বাইরে কাজ করা দরকার। এর বছর দুয়েক পর জাতিসংঘের উন্নয়ন সংস্থার তৎকালীন প্রধান আফগানিস্তানে ভয়াবহ যুদ্ধের মধ্যে তাদের কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকগুলো দায়িত্ব নেওয়ার জন্য পৃথিবীর সব দেশের প্রতিনিধিদের অনুরোধ জানিয়েছিলেন। সে সময় আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কেউ সাড়া দেননি, শুধু একজন সাড়া দিয়েছেন, তিনি হচ্ছেন স্যার ফজলে হাসান আবেদ। সে বছরই আফগানিস্তানে কাজ করার মাধ্যমে দেশের বাইরে কর্মকাণ্ড শুরু করে ব্র্যাক। বাংলাদেশ ছাড়াও বর্তমানে ব্র্যাকের কার্যক্রম বিস্তৃত রয়েছে মিয়ানমার, নেপাল, রুয়ান্ডা, হাইতি, উগান্ডা, তানজানিয়া, লাইবেরিয়া, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, আফগানিস্তান ও ফিলিপাইনে। বর্তমান বিশ্বের 12টি দেশে ব্র্যাকের কার্যক্রম রয়েছে। এসব দেশে প্রতিষ্ঠানটির নানান উদ্যোগ থেকে 11 কোটি 30 লক্ষ মানুষ নিয়মিত সেবা পাচ্ছেন। ব্র্যাকের কর্মী সংখ্যা এখন দাঁড়িয়েছে প্রায় 91,000-এ। প্রতিষ্ঠানটি আশা করছে 2030 সালের মধ্যে বিশ্বের 25 কোটি মানুষের কাছে পৌঁছে যাবে ব্র্যাক।